তো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে এলাম আমার ইউটিউবে। তো আমার এমপিএল টেনিস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি একটা হর্নের প্রেসার বোর্ড নিয়ে। তো এই কদিন আমি ইউটিউবে আসতে পারিনি, কারণ একটু কাজের অসুবিধা হচ্ছিল, তাই আজকে এটা কমপ্লিট করতে পারলাম। ঠিক আছে, এটা অনেকদিন থেকে অর্ডার ছিল, তো অর্ডারটা করতে পারিনি, কাজটা সারতে পারিনি, কারণ একটু মালের অর্ডার, মালের একটু সমস্যা ছিল, তাই কাজটা করতে পারিনি। তো আজ এটা কমপ্লিট করে নিয়ে এলাম। তো আমার এমপি ইলেকট্রনিক্সে ইউটিউব চ্যানেলে যারা নতুন, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। এটা একটা হর্নের প্রেসার বোর্ড। তো এটা অর্ডার ছিল উড়িষ্যা থেকে, উড়িষ্যা বাড়িপাড়া থেকে। তো এটা এইমাত্র কমপ্লিট হলো। তো এটা আছে হর্নের ভলিউম, হর্নের মিড, আর এটা আছে টিউটার, এটা টিউটারের টোন, এটা আছে ইনপুট ওয়ান, ইনপুট টু চেঞ্জের জন্য সুইচ, আর এটা আছে এই যে এলইডি দেখতে পাচ্ছ, এলইডি ডট বা বার করার জন্য। ঠিক আছে, তো এই হর্নের যে সাইডটা যেটা আছে, মানে এটাতে যদি মিডটা যদি একটু বাড়িয়ে দাও, ঠিক আছে, মানে চোঙের সামনে কারো দাঁড়ানোর ক্ষমতা নেই, ঠিক আছে, মানে এতটা রেঞ্জ আছে, মানে আছে, ঠিক আছে। তো আপনাদেরকে বাজিয়ে শোনাবো, বাজিয়ে শোনালেই বুঝতে পারবেন আওয়াজটা কেমন, মানে একদম কানে বিঁধে বিঁধে ঢুকছে। তো এটা যে দেখছো এই যে অ্যাম্প্লিফায়ারটা আমার, এটা আমার অ্যাকচুয়ালি বক্সের বাজানো অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো এতেই এতেই যেভাবে রেঞ্জ দিচ্ছে, মানে আমি নিজেই থাকতে পারছি না, তার মানে 250 বা 700 একের যখন দিয়ে বাজাবেন, মানে স্ট্যান্ডার্ড 700 এক দিয়ে, তখন তো মানে মানে বিবাসের ব্যাপার, ঠিক আছে। তো আর পিছনে দেখে দিচ্ছি, পিছনটা আছে ইনপুট ওয়ান, ইনপুট টু, এটা আছে টোনের টুটার আউটপুট, এটা হচ্ছে হর্নের আউটপুট। আর যিনি নেবেন ওনাকে একটু বলে দিচ্ছি, আপনার যে মানে কীভাবে সেট আপ করবেন একটু বলে দিচ্ছি। আপনার যে মিক্সার বা যে ডট থেকে যে আউটপুট নেন, যে হর্নের অ্যাম্প্লিফায়ারে লাগান, তো মিক্সার থেকে বা ডট থেকে নিয়ে এখানে ইনপুট করাবেন, ঠিক আছে। এখানে ইনপুট করার পর তারপরে আপনি হর্নের মেশিন হর্ন সাইড থেকে আপনি হর্নের অ্যাম্প্লিফায়ারে লাগাবেন, টুটারের থেকে টুটারে আপনার যে অ্যাম্প্লিফায়ার আছে অ্যাম্প্লিফায়ারে লাগাবেন, ঠিক আছে। তো ইনপুটটা আপনি মিক্সার বা ডট থেকে যেখানে নেন ওখান থেকে এখানে ইনপুট দেবেন এখানে, ঠিক আছে, এখানে ডাইরেক্ট কোনো ইনপুট দেবে না, তো আপনাদের কন্ট্রোলের করতে অসুবিধা হবে। তো আপনাদেরকে একটু বাজিয়ে শোনাচ্ছি, একটু শুনুন চঙ্গের আওয়াজটা দেখবে কেমন, ঠিক আছে। এই আছে আমার চুং, প্রথমে আমি টিউটার লাইনটা টেস্ট করছি, তারপর করবো হর্ন লাইনটা। এবারে হর্নের লাইনটা বাজাচ্ছি, একটু শুনুন, পুরো কানে বিঁধে বিঁধে ঢুকবে, খুলে রেঞ্জটা খালি দেখুন খালি একবার। দেখতে পাচ্ছ কেমন চঙ্গের রেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানে চঙ্গের পাশে দাঁড়ানো মানে সম্ভব নয়, ঠিক আছে, যেভাবে রেঞ্জটা হচ্ছে, মানে কানে বিঁধে বিঁধে ঢুকছে একদম, ঠিক আছে। তো এরকম যদি কারো কষ্ট ভাল লাগে,
প্রেসার বোর্ড যদি লাগে কারো, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমার ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে। আর আমার চ্যানেল না জানা নতুন আছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পাশাপাশি বেল আইকনটিকে অল সেটিং করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনার মোবাইল আগে পৌঁছে দিতে সাহায্য করে। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করুন। আর এরকম যদি কষ্ট যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের অনলাইন ডেলিভারি আছে, ঠিক আছে, আপনার বাড়িতেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। তো অনেক কাজ পড়ে রয়েছে এখন, ঠিক আছে, ওটা এই যে অ্যাম্পলিফায়ারের কাজ শুরু করব, এই যে অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেট। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমার ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ সবাই।